রাজবাড়ি বাংলাদেশের নাটোর সদর উপজেলায় অবস্থিত একটি রাজবাড়ি, যা নাটোর রাজবংশের একটি স্মৃতিচিহ্ন। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে পরগনা আনগাছির জমিদার গণেশ রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরচিত হন। দেওয়ান্ড রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন 1706 সালে, মতান্তরে 1710 সালে কিংবা 1734 সালে তিনি মারা যান। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর দীক্ষা রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। বিশাল জমিদারির রাজধানী নিজ জন্মভূমিতে স্থাপনের নিমিত্তে রঘুনন্দন রামজীবন ও পণ্ডিতবর্গ তৎকালীন ভাত ছাড়ার বিলকে নির্বাচন করেন। ভাত ছাড়ার বিল ছিল পুটিয়া রাজা দর্পনারায়ণের সম্পত্তি। এজন্য রঘুনন্দন ও রামজীবন রাজা দর্পণ নারায়ণের নিকটে বিলটি রায়তি সত্ত্বে পত্তনীয় আবেদন করেন। নতুন রাজাকে দর্পনারায়ণ জমিটি ব্রাহ্মত্ব দান করেন। রামজীবন বিলে দীঘি, পুকুর ও চৌকি খনন করে সমতল করেন এবং রাজবাড়ি স্থাপন করেন। এলাকাটির নামকরণ করেন নাট্যপুর। 1706 থেকে 1710 সালে নাটোর রাজবাড়ি নির্মিত হয়েছিল। রঘুনন্দন বড়নগরে থাকতেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে আমাদের বুঝবেন।